একদিন হবেই। এই ছেলে, তোমার বাপকে নিয়ে কথা এসেছে, তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি, বিবাহ করলে ক্ষমতা লাগে। শোনো, আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো। আমি তোমাকে পরামর্শ দিয়েছি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো, টাকা কম আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও। যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে, তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও। যদি মানুষের বাড়িতে দোকানপাটে কাজ করে খেতে না পারো, তাহলে ভিক্ষা করে খাও। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শোনো, আমি ভিক্ষা করতে বলিনি, এটা শেষ স্তর। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শোনো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়েছ, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না। নাপিত দাঁড়ি চাঁচে, এদেশের কোন ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু। শোনো, কোন এনজিওতে চাকরি করে সে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। 1450 বছর পূর্বে তিনি বলেছেন, একটা লোক বিপদে পড়েছে, মাঠে আছে, বাইরে আছে, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, মাতামহ হারাম, তার খাদ্য আছে হারাম, মালবাসও হারাম, তার পোশাক আছে হারাম, মাশরাবও হারাম, তার পানি আছে হারাম, গুসিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আনা ইস্তাজাল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার ইবাদত কবুল হবে না। তুমি মনে রেখো, শোনো, তোমার বাপকে বলছি, শোনো, তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে, ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে। যদি সম্ভব না হয়, তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে। যদি সম্ভব না হয়, তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে চকলেট বিক্রি করে। যদি সম্ভব না হয়, তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে। যদি সম্ভব না হয়, তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষা করে। তোমার বোন গার্মেন্টসে আসলো কেন বলো? তোমার বাপ ধর্ম দেখাচ্ছে, আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না। তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে? শেষ পর্যন্ত ভিক্ষা করে, তারপরে তোমার বোন গার্মেন্টসে আসতে পারে না, আমি বুঝাতে পারলাম না। তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। ভিক্ষা করা অপছন্দ তবে জায়েজ, আমি কখনো ভিক্ষা করতে বলিনি, তবে ভিক্ষা করা যায়, যেটা হলো উপার্জনের শেষ পথ। আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না। শোনো, তোমার বাপকে আল্লাহ রাসূল 5টা দিয়েছেন নীতি, 5টা ক্ষমতা থাকলে বিবাহ করো, তাছাড়া করো না। 5টা ক্ষমতা থাকলে বিবাহ করো, তাছাড়া করো না। 1, যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা। 2, যেমানের পড়ছ সেমানের পড়াবা। 3, কখনো স্ত্রীকে কটু কথা বলবা না। স্ত্রী রান্না করে দেয়, ঘর বাড়ি ঠিকঠাক করে দেয়, স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায়, তার মুখের উপরে মারো কি করে কাপুরুষ, তাকে গালি দাও কি করে? ও তোমার সব, তোমার শান্তির মাধ্যম, তুমি তার সাথে মেজাজ কড়া করে কথা বলো কি করে? আল্লাহ রাসূল বলছেন, খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়া আনা খাইরুল লিআহলি, পৃথিবীতে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ হচ্ছে ওই যে তার স্ত্রীর কাছে ভালো। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্ত্রীর কাছে আমি ভালো। বহুত কামিনা পুরুষ হচ্ছে ওই যে স্ত্রীর কাছে খারাপ। আপনি স্ত্রীকে গালি দেবেন কেন? আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন? কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন? কখনো না, ওর বুদ্ধি কম। ঝগড়া তর্ক লেগে গেলে যখন খুব জোরে স্ত্রী আপনার কথা বলছে, তখন একটু থেমে যান, আপনি একটু চুপ হন। কেন? ওর বুদ্ধি কম। আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো, তাহলে আপনার বুদ্ধি কম। আল্লাহ নবী বলেছেন, কার বুদ্ধি কম? মহিলা। আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান, তাহলে এখন বুদ্ধি কার কম? আপনার কম। কেন আপনি তর্ক লাগলেন তার সাথে? খুব জোরে বলছে আপনি চুপ হন, কটু কথা বলতে পারবেন না। 2,
কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো, খালি বলবেন তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখি না, সারা রাত পাটি বেঁধবে, কখনো আপনি বদনাম করবেন না। তিন, ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না, হ্যাঁ তোর বাপ অমানুষ, টাকা দিতে চার দেয়নি, এরকম কোনো কথা বলবেন না। একবার শ্বশুর শাশুড়ির নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসবে না।